প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে DSE-A-1 বিংশ শতকের বিশ্বে জাতীয় মুক্তি আন্দোলন। এই সাবজেক্টটির বিষয়ে তোমরা অনেকদিন ধরেই সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন চাইছিলে, তো তোমরা বলেছিলে অনেকে কমেন্ট বক্সে যে কোথাও এই সাবজেক্টের ওপর সাজেশন দেওয়া হয়নি ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের এই বিষয়ের সাবজেক্টের সাজেশন দেব। তো তোমাদের প্রশ্ন প্যাটার্ন বলে রাখি, প্রিভিয়াস ভিডিওতে আমি DSE-A-2 নিয়ে আলোচনা করেছিলাম, তো সেখানে আমি বলে দিয়েছিলাম সেম প্যাটার্নেরই কিন্তু তোমাদের থাকবে। এখানে 20 নম্বরের প্রশ্ন দুটি, 4টি প্রশ্ন দেওয়া থাকবে, দুটি লিখতে হবে, 10 নম্বরের একটি, দুটি দেওয়া থাকবে, একটি করতে হবে, এবং 5 নম্বরের 3টি, 6টি দেওয়া থাকবে, 3টি করতে হবে। সর্বমোট 65 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। 2022-এর প্রশ্নপত্রে তোমাদের হবে পরীক্ষা, কিন্তু হবে তোমাদের হচ্ছে 2023-এ পরীক্ষাটি, জানুয়ারি মাসে। তোমরা রুটিনও পেয়ে গেছো, তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে রুটিন অফিসিয়ালি নোটিশের মাধ্যমে। তো 20 নম্বরের জন্য এবং 10 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়ব, যাতে আমার 50 নম্বর কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারি, তো সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমরা যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে যখনই আমি তোমাদের জন্য এরকম ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন কতটা স্বতঃস্ফূর্ত ছিল, বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি টীকা লেখো বা প্রবন্ধ লেখো। কঙ্গো বা কঙ্গোর স্বাধীনতা আন্দোলনের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1920 সালের অহিংস অসহযোগ আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। বর্ণ বিদেশ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটিও তোমাদের 20 নম্বরের প্রশ্ন এবং 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো, নারীদের কী ভূমিকা ছিল বা তারা কী নেতৃত্ব দিয়েছিল সেই সম্পর্কে একটু আমাদের আলোচনা করতে হবে। 6 নম্বর প্রশ্ন, কেনিয়ার জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। 7 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীন সরকার প্রতিষ্ঠায় মাও সে তুঙের নেতৃত্ব বা ভূমিকা আলোচনা করো। চলে আসবো 8 নম্বর প্রশ্নে, সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ বলতে কী বোঝো, বিস্তারিত আলোচনা করো। চলে আসবো 9 নম্বর প্রশ্ন, অ্যাঙ্গোলার জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে আলোচনা করো, আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লেখো বা আলোচনা করো বা টিকা লেখো, নানানভাবে আসতে পারে, তো এই প্রশ্নগুলো দেখবে। 10 নম্বর প্রশ্নে আমি রেখেছি চৌঠা মে আন্দোলন সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 10টি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে অনুশীলন করো, আমি আশা রাখি যে বিশিষ্ট স্যার, ইতিহাসের স্যার প্রশ্নগুলি নির্বাচন করেছেন, ওনারও এই অভিমত যে তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। 20 নম্বরের 2টি প্রশ্ন এবং 10 নম্বরের 1টি প্রশ্ন কিন্তু তোমরা অনায়াসে পেয়ে যাবে, তো প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালোভাবে অনুশীলন করো। এবং তোমাদের 5 নম্বরের প্রশ্নের ভিডিও খুব শীঘ্রই হাজির হবে, তোমরা বড় প্রশ্নগুলো পড়তে থাকো, খুব শীঘ্রই আমি তোমাদের 5 নম্বরের প্রশ্নের সাজেশনগুলো দিয়ে দেবো। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, শেয়ার করতে তো ভুলবেই না, লাইক করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের ভিডিওতে কোন জায়গায় অসুবিধা হয়েছে বুঝতে। তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই PB স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।